কলকাতা পুরসভা তাদের ভ্যাকসিন নীতি বা পলিসিতে আজ থেকে একটা বড়সড় রদবদল করলেন এবং তারা ভ্যাকসিনের লাইনে অনাবশ্যক বা অবাঞ্ছিত যে ভিড় হয়ে যাচ্ছিল বারবার, যেখানে বারবার একটা অভিযোগ উঠছিল যে প্রথমত ভ্যাকসিনের আকাল একই দিনে প্রথম এবং দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে কোভিশিল্ডের ক্ষেত্রে একটা সমস্যা দেখা যাচ্ছিল, এবং দ্বিতীয়ত ভ্যাকসিনের লাইনটায় বারবার ফিজিক্যাল ডিস্টেন্সিং লঙ্ঘিত হচ্ছিল। তাই কলকাতা পুরসভা, পুরসভার এই মুহূর্তে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান প্রশাসক ফিরাদ হাকিম একটি উচ্চ পর্যায়ের বৈঠক করে শুক্রবার দিন পুরসভার এই সিদ্ধান্তের কথা জানান। আমরা এই মুহূর্তে কলকাতা পুরসভায় কালীঘাট ফায়ার স্টেশনের ঠিক বিপরীতে যে আরবান প্রাইমারি হেলথ সেন্টারে দাঁড়িয়ে রয়েছি, সেই হেলথ সেন্টার নিয়ে আমরা গত বেশ কয়েকদিন পরপর প্রতিবেদন করেছি। আজকে এই মুহূর্তে যদি এই হেলথ সেন্টারের সামনের ছবিটা আমরা দেখি তাহলেই বুঝতে পারবো এখানে কতটা হেল অ্যান্ড হ্যাভেন ডিফারেন্স। এখানে অন্যান্য দিন সতিনেক সচারেক মানুষের লাইন আমরা দিই 24 ঘন্টা, বারবার দেখিয়েছি যে লাইনটা একদম সোজা চলে গেছে কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিট পর্যন্ত, কিন্তু আজকে দেখো এখানে একটিও মানুষ নেই। অনেকে আসছেন দূর দূরান্ত থেকে, তারা ফিরে যাচ্ছেন। আমাদের সামনেই ম্যাটাডোরে করে, টেম্পোয়ে করে, অটোয়ে করে বারুইপুর, ক্যানিং, দক্ষিণ চব্বিশ পরগনা, নেপালগঞ্জ এরকম জায়গা থেকেও মানুষ এসছেন এবং আসার পরে জানতে পেরেছেন পুরসভার পরিবর্তিত ভ্যাকসিন নীতি, যা এই বোর্ডে বড় বড় করে লেখা রয়েছে। সেখানে নীতি অনুযায়ী সোম, বুধ এবং শুক্র সেখানে ভ্যাকসিনের শুধুমাত্র দ্বিতীয় ডোজ, মঙ্গল, বৃহস্পতি এবং শনি ভ্যাকসিনের শুধুমাত্র প্রথম ডোজ। এই নিয়মটা, এই নতুন যে পলিসিটা, এটা আজ থেকে অর্থাৎ 16-8 থেকে লাগু হচ্ছে। এই পলিসির কথা না জানার জন্য প্রচুর মানুষ যারা জানতেন না, যারা ইনফর্মড নয়, তারা এখানে এসছেন এবং তারা বিফল মনোরথ হয়ে ফিরে গেছেন। অনেকের কালকে আবার আসার মতো সংস্থান রয়েছে, টাকা পয়সা রয়েছে, অনেকের সেটাও নেই। অনেকে দিনমজুর খাটেন, তারা একদিনের কাজ কামাই করে এসছেন, কাল আবার তারা আসতে পারবেন কি না তার কোনো নিশ্চয়তা নেই। মোট কথা, মফস্বলের যে সমস্ত মানুষ তাদের নিজেদের এলাকায় বহু চেষ্টা করে, বহু কাঠখড় পুড়িয়ে, কার্যত জুতোর সুত্তলা খুইয়ে কোভিশিল্ডের প্রথম ডোজটা এখনও পর্যন্ত নিতে পারেননি, যারা কলকাতার বিভিন্ন আরবান প্রাইমারি হেলথ সেন্টারে ভিড় জমান প্রতিদিন সকালে কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার জন্য, সেই ভিড়টা এই মুহূর্তে কলকাতা শহরের 102টি আরবান প্রাইমারি হেলথ সেন্টার এবং 50টি মেগা সেন্টারে সম্পূর্ণ অনুপস্থিত। নীলাঞ্জনা, ধন্যবাদ। অয়ন সরাসরি ছিলেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। খবর যা দেখছেন, যা শুনছেন, সব সত্যি তো নাকি রং করা, বানানো, অহেতুক চিৎকার, এসব কি আদৌ বিশ্বাস করা যায়? এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে। তাহলে সরিয়ে দিন, পাল্টে দিন সব মিথ্যে, সব ফেক নিউজ। গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই, জি 24 ঘন্টা।